নমস্কার দর্শকবৃন্দ, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ভোলা ভেটকির একটি স্পাইসি রেসিপি এনেছি। দেখুন ভোলা ভেটকির রেসিপিটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। ভোলা ভেটকিটি আমি বাজার থেকে কাটিয়ে আনিনি, এমনি ভেতরের সব জিনিসগুলো পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি, এসে নিজেই কেটেছি। কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন, কড়া গরম করে, ভালো করে কড়াটা গরম করতে হবে। কড়াইটা ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। তো এবার আমার দেখুন তেল গরম হয়ে গেছে, ধোয়া ধোয়া বেরোচ্ছে। এবার মাছগুলো আস্তে আস্তে করে একে একে খুব সাবধানতা অবলম্বন করে ছেড়ে দিতে হবে। মাছে তো জল থাকে আর এগুলো খুব ফাটেও, মাঝে মাঝে ফাটেও। দেখবেন জল থাকলেই তেল ছিটকায় আর ফাটে, সেই জন্য। আর কিন্তু এদিকে হাই হিটে এটা ভাজতে হবে, তা সবগুলো করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতেই হয়। যাই হোক, আপনারাও সাবধানে মাছ ভাজবেন। আমার তো প্রায়ই গরম তেল হাতে ছিটে যায়, কারণ একটু আধটু জল তো রয়েই যায়। দেখুন গৃহিণী যারা রেগুলার রান্না করে, তাদের তেল ছিটে হাতে বা কোনো জায়গায় কোনো দিন ছিটে না, এরকম হতেই পারে না। কোনো না কোনো দিন ছিটেই, যাই হোক আমারও হয় সেরকম। যাই হোক, দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আর কয়েকটা মাছও আছে, সেগুলো ভেজে নিয়েছি। নিয়ে এবার তেল, যে তেলটা বেশি আছে তার সাথে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, গরম মশলার, গোটা গরম মশলার আর গোটা জিরের ফোড়ন দিয়ে। এবার আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজের সাথে দুটো বড় বড় লঙ্কা বেটে রেখেছি। দেখুন পেঁয়াজটা একটু সবুজ সবুজ ভাব লাগছে, কাঁচা লঙ্কাই বেটেছি পেঁয়াজের সাথে। তো আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা খাই না, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে দিতে হবে। এবার রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিতে হবে। এখানে সব কিছুরই পেস্ট দেব, কোনো কিছু কুচিয়ে দেবো না, তাহলে স্পাইসি জিনিসটা হবে না, সেই জন্য সবেরই পেস্ট দিচ্ছি। এরপর টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা যতক্ষণ না ভাজা হয়ে যায় বা গলে, এমনিতেই গলে যাবে তাড়াতাড়ি, টমেটোটা এর সাথে মিশিয়ে ভাজা হয়ে গেলে তারপরে দেখুন আমি এবার এতে দিয়ে দেব কাশ্মীরি মির্চ। টমেটোটা একটু জলটা মরতে দিতে হবে, টমেটোর অনেকটা জল বেরোয় তো, সেই জলটা একটু মরতে দিতে হবে। দেখুন জলটা অনেকটা কমে গেছে, এবার কাশ্মীরি মির্চটা দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আর তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে একটু, যেহেতু গুঁড়ো জিরে দিয়েছি, কাশ্মীরি মির্চ দিয়েছি, সেই জন্য একটু জল দিয়ে দিলাম, যাতে গ্রেভির সাথে ভালো করে মিশে যায় আর ভাজাও হয়। দেখুন ভাজা হয়ে গেছে, মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে গ্রেভি তৈরির জন্য প্রস্তুত। এবার ভালো করে একটু ফুটতে দিতে হবে। হলুদ দিয়ে দিলাম, হলুদটা আমি ভাজি না, পরেই দিই। নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবার একটু কয়েক দানা চিনি দিয়ে দিতে হবে। দেখুন চিনি দিয়ে দিলাম, একটু তো টেস্টের ব্যালেন্স দরকার। দেখুন টকবক করে ফুটছে একদম মাছের গ্রেভিটা। এবার ধনে পাতা দিয়ে দিলাম, কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, ধনে পাতা কুচি দিলে আর দেখবেন এই মাছের টেস্টটা আরও সুন্দর হয়ে যায়, আরও দারুণ হয়ে যায়। এবার মাছগুলো আস্তে আস্তে করে এক এক পিস করে দিয়ে দিতে হবে। ভালো করে মাছগুলো এই গ্রেভির সাথে ফোটাতে হবে, যাতে গ্রেভিটা মাছের ভেতরে ঢুকে যায় এবং মাছের টেস্টটাও খুব ভালো হয়।
এবারে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, মাছ দিয়েছি যেহেতু, মাছের ওই এর গন্ধ যাতে না থাকে সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমার মোটামুটি মশলা দেওয়ার ব্যাপারটা কমপ্লিট হবে। এবার মাছটাকে একটু ফুটতে দিতে হবে, গরম মশলার সাথে ফুটতে দিতে হবে, বেশিক্ষণ নয়, এক দেড় মিনিট ফুটলেই এই দেখুন ফুটে গেছে আমার মাছ। ভোলা ভেটকির যে স্পাইসি রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে সার্ভ করে দেবো। দেখুন সার্ভ করে দিয়েছি অন্য পাত্রে ঢেলে, তাতে ধনে পাতা একটু গার্নিশ করে দিলাম। বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি আপনারা লিখে অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানাবেন, ভালো থাকবেন। পরের রেসিপিটি নিয়ে আবার নেক্সট দিন ফিরে আসছি। আজ এই পর্যন্ত, নমস্কার।